হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি। সাথে আছে আমি লিটন রানা। আজকে কথা বলবো পাসপোর্টে ফর্ম আবেদন বাতিল করার জন্য আপনাকে কি করতে হবে। প্রথমে বলে রাখি, আপনি যদি প্রথমে পাসপোর্টের জন্য আবেদন করে থাকেন আর এই পাসপোর্টটি জমা দেওয়ার পূর্বে যদি আপনি দেখেন যে আপনার আবেদনটি ভুল আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল করতে হবে, অন্যথায় আপনি আরেকটি পাসপোর্টের আবেদন করতে পারবেন না। তো অনেকে এই প্রবলেম ফেস করে যে আসলে কিভাবে এই প্রবলেমটি সলভ করা যায়, কারণ যেহেতু আপনি একবার আবেদন করলে আপনি আর পুনরায় আবেদন করতে পারেন না। তো আজকে যদি আমার ভিডিওটি দেখেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কিভাবে আপনার পাসপোর্টের আবেদন ফর্ম বাতিল করতে পারবেন যদি আপনার আবেদনে ভুল থাকে। তো এটা আসলে আমাদের সচেতনতার কারণেই হয়ে থাকে। আমরা যখন পাসপোর্ট ফর্ম ফিল আপ করতে অনলাইনে যাই তখন ছোটোখাটো ভুল হয়ে থাকে এবং পাসপোর্ট অফিস সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে না, আর যদিও করে সেটা কিন্তু ব্যাক এন্ডে চলে যায়। তো আজকে দেখাবো কি আপনারা কিভাবে একটি অ্যাপ্লিকেশন তৈরি করবেন আপনাদের পাসপোর্টের ফর্ম বাতিল করার জন্য, আর এই ফর্মটি বাতিল করতে পারলে কিন্তু আপনি পুনরায় নতুন একটি আবেদন ফর্ম করতে পারবেন খুব সহজেই। তো তা না দেরি করে চলুন আমরা চলে যাই আমাদের কম্পিউটারে, এবার আমরা কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর আমরা দেখব যে আসলে এটা কিভাবে একটি আবেদন তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, আমরা এখন কম্পিউটারে ঢুকে পড়ছি এবং দেখুন কম্পিউটারে ঢোকার পর আপনি দেখতে পারবেন যে জিনিসটি, আমি একটি ডক ফাইল কিন্তু এখানে ওপেন করে রাখছি আপনাদের বোঝানোর জন্য, কারণ এই আবেদনটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা খুব সহজেই এই আবেদনটি করতে পারবেন। তো ইতিমধ্যে কিন্তু আমি একটি ফাইল প্রসেস করার সময় আবেদন ফর্মে ভুল করে থাকি এবং সেটা ভুল করার পর আমি মনে করছি যে এই আবেদনটি বাতিল করা প্রয়োজন, কারণ সংশোধন হচ্ছে না, যেহেতু বাতিল করে আমি নতুন একটি আবেদন করে নিব। তো এই জন্য আমি বরাবর যে কাজটি করছিলাম একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছিলাম, এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে এভাবে, বরাবর সহকারী পরিচালক পাসপোর্ট আঞ্চলিক পাসপোর্ট অফিস হবিগঞ্জ, ঠিক আছে। তো এখানে কি ভুল হয়েছিল, এখানে কিন্তু বিস্তারিত এই ফর্মেটটি লেখা আছে এবং অবশ্যই আপনার কাছে যে সংযুক্ত ডকুমেন্টগুলো এখানে লিখে দিবেন সেটা হচ্ছে পাসপোর্ট আবেদন ফর্ম। এই ফর্মটি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই পাসপোর্টের আবেদনটি বাতিল করতে পারবেন খুব সহজেই। তো এই আবেদন ফর্মটি কোথায় পাবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশনে গুগল লিঙ্কটি দিয়ে দিব, খুব সহজেই আপনারা এই ভিডিও লিঙ্কের নিচে আপনার ডেসক্রিপশনে এই লিঙ্কটি পাবেন এবং আপনারা এই ডক ফাইলটি ডাউনলোড করে নেবেন। এই ফাইলটি ডাউনলোড করে নেওয়ার পর আপনি বিস্তারিত তথ্য লিখে সাইন করে এবং সংযুক্ত ডকুমেন্ট লিখে যে কাজটি করতে হবে, আপনাকে যেতে হবে আপনার পাসপোর্ট অফিসে, যিনি ইডি এডি ছাড় আছে এডি স্যারের সাথে যোগাযোগ করবেন এবং এটা জমা দিবেন। তো জমা দেওয়ার পর এটা আসলে এক সপ্তাহের মধ্যে হয়ে থাকে, অনেক সময় দুই সপ্তাহ হয়ে যায়, পাসপোর্ট অফিসের কাজের উপর নির্ভর করে সেটা, তবে অবশ্যই সেই আবেদনটি বাতিল হবে। তো বাতিল হওয়ার পরেই কিন্তু আপনি নতুন করে পাসপোর্ট আবেদন করতে পারবেন খুব সহজেই। তো এই ছিল আজকের ভিডিওটি। অনেকেই আসলে পাসপোর্ট আবেদন ফর্মে ভুল করে থাকেন কিন্তু সেটি বাতিল করার প্রক্রিয়া জানেন না, আজকে এই প্রক্রিয়াটি বলে দিলাম। তো আশা করছি আপনাদের কাজে লাগবে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সবাইকে।